Hello friends, good morning and welcome back to my channel. Aaj sokaler weather ta thik ei rokom ekdom porishkar rod jholmole weather akash ekdom nilabho ar sundor sundor peja tulor moto ar samne shobuj ekdom gacher shari ar ekdom ei bhabe rod uteche. বাড়ির সামনেটা ঠিক এই যে এইভাবে আমের বকুল ধরেছে গাছে গাছে আর এইভাবে সবুজ সুন্দর একটা ভিউ, যেন সকালবেলা মনটা অটোমেটিকই ভালো হয়ে যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হঠাৎ চিন্তা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি, আমি পায়েল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার কোয়ার্টারে সকালবেলার একটা রুটিন ছোট্ট করে। চলো, এখনও আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর ঘরটার ঝাঁটটা দেওয়া কমপ্লিট। তো এখন আমি বানাবো ব্রেকফাস্ট, তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী কী করতে থাকি। তো দেখো, আমি ফ্রিজ থেকে ডিম, পাউরুটি, বাটার এগুলো সব বার করে নিয়ে রান্নাঘরে চলে এলাম আর ডিমটাকে এগ বয়লারে চাপিয়ে দিলাম আর ফ্রাইং প্যান বসিয়ে দিলাম টোস্ট করার জন্য। আর এই বাটার টোস্টটা অ্যাকচুয়ালি আমি আমার মতো করেই বানাই, তো তোমাদের দাদাভাই এটা খুব পছন্দ করে, খুব টেস্টও হয়। ঠিক আমি এইভাবেই বানাই, তাওয়ার মধ্যে অল্প একটু বাটার দিয়ে জাস্ট এপিট ওপিট করি আমি টোস্টটা, এইভাবেই বানাই। তো তা এখন খাওয়া দাওয়া করে নিয়ে আরও অনেক কাজ আছে আর এইদিকেও এগ বয়লারের ডিমটা সে সিদ্ধ হয়েও যাবে। তো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এই যে ঘরে যা ছিল মোটামুটি এগুলোই করেছি। আর তোমরা দেখে কেউ ভেবো না যে আমি একা এত কিছু খাচ্ছি, আমি একা খাচ্ছি না, তোমাদের দাদাভাইও খাবে। শুধু জাস্ট একটা প্লেটের মধ্যে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আমরা ব্রেকফাস্টটা করে কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পরে কি করছি। তোমাদের দাদাভাই আবার চিকেন এনেছিল, আমি চিকেনটাকে খুব ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এখন ব্রেকফাস্ট করে নিলাম, তারপর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে পিপার চিকেন রেসিপি, যার গ্রেভি থাকবে আর জিনিসটা হবে খুব স্পাইসি টাইপের। ঠিক আছে, তার জন্য আমার কী কী লাগছে, চিকেন, আর আমি সব কিছু গুছিয়ে রেখেছি। চিকেন লাগছে পেঁয়াজ, ধনে পাতা কুচি, টমেটো কুচি, আর লাগবে কারি পাতা। আর সবার আগে আমি একটা ভাজা মশলা করে নেবো, এর মধ্যে কী কী আছে আমি বলছি পরে। আর আছে আদা রসুনের পেস্ট, আর লাগবে দই, টক দই। চলো, আমি এবার আর কিছু গুঁড়ো মশলা লাগবে সেটা আমি পরে পরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটা মশলা ভেজে নেব। তার মধ্যে আছে গোটা জিরে, গোটা জিরে আছে হাফ চামচ মতো, গোটা ধনে আছে দু চামচ মতো, আর মৌরি আছে হাফ চামচ মতো, গোটা গোলমরিচ আছে দু চামচ, আর লবঙ্গ আছে এই গোটা পাঁচ ছয় মতো লবঙ্গ আছে, আর একটুখানি দারুচিনি আছে, আর একটা মতো ছোটো এলাচ আছে। কিন্তু আমার কাছে এলাচটা অ্যাভেলেবেল নেই এখন। চলো ফার্স্টে আমি এগুলোকে রোস্ট করে নিচ্ছি। ফার্স্টে নুন দিয়ে আমি দইটাকে একটু ফেটিয়ে নিলাম, এই এক দেড় চামচ মতো টক দই আছে। তারপর আমি কড়াইতে তেল দিচ্ছি, জিঞ্জি অয়েল বা তিলের তেল টাইপের বলতে পারো এই ধর। আমি এটা ইউজ করছি, এটার বদলে সাদা তেল দিয়ে তোমরা ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দেওয়া আছে। এবার আমি দিয়ে দিলাম কিছু কারি পাতা, টমেটো দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। যতক্ষণ না টমেটোটা গলে গেছে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে। দু চামচ মতো সুন্দর লঙ্কার গুঁড়ো লাগবে, আর হলুদ লাগবে হাফ চামচ মতো, এই করে
জল দিয়ে 15 মিনিট মতো চাপা দিয়ে দেবো। এটা আমি একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, জল দিয়ে বা চাপা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। গ্যাসটা মিডিয়াম করে দিলাম। ফ্লিপকার্ট থেকে এই গ্রসারি প্রোডাক্টটা এলো, দেখি এর মধ্যে কি এসছে, ঠিক জানি না। আর এত টাইট করে সিল করা আছে বুঝে যাচ্ছে না। জিরে, একটা ময়দা, একটা ব্ল্যাক সল্ট, আর একটা টারমারিক পাউডার, আর একটা ব্যাগ দিয়েছে এত সুন্দর। এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে রোস্ট করে রেখেছিলাম দিয়ে মিক্সিতে দিয়েছিলাম, আমি পুরোটাই দিয়ে দেব। এটাকে ভালো করে এবার মিক্স। অ্যাকচুয়ালি এই সাউথ ইন্ডিয়ার রান্নার মধ্যে এই রোস্টেড মশলাটাই একটা বিশাল ফ্লেভার আনে, এর জন্য এর পুরো স্বাদ, কালার, সমস্ত কিছু অন্য ধরনের হয়ে যায়। টেস্ট করার পর দেখলাম যে একটু লবণ কম পড়ছে, তো সেই হিসাবে 1 চামচ মতো লবণ অ্যাড করে দিলাম। আর দেখতে পাচ্ছি একটা অসাধারণ টেক্সচার এসে আছে। তো এবার আমি অ্যাড করবো ধনে পাতা। এর মধ্যে কিছু ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম। দারুণ সুন্দর টেক্সচার এসছে, দেখো কতটা সুন্দর হয়েছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা গ্রেভি এসছে, আর চিকেনটা খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে। তো আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর এখন এটা চিকেনটা এইভাবেই খানিকক্ষণের জন্য রেস্টে থাকুক। তোমরা দেখতেই পেলে আমি কত সুন্দর একটা চিকেন রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব খুব সুন্দর টেস্ট হয় এটার। আমি স্নান করে এই মাত্র ফ্রেশ হয়ে এলাম। তো আমাদের আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এক ঝলকে। তো আমাদের লাঞ্চ মেনুতে আছে ভাত, রাইস কুকারে ভাতটা হয়েছে, চিকেন কারি, এই যে কি সুন্দর, আর আছে লাল শাক ভাজা বাদাম আর পোস্ত দিয়ে, আর এটা আছে ফুলকপি আলু পোস্ত, ফুলকপিটা কম আছে আলুটা বেশি আছে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আর এরকম আরও অনেক ভিডিও পেতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরের একটি ভিডিওতে।